আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু তাআলার, যিনি আমাদের জন্য হালাল ও হারামকে স্পষ্ট করে দিতে যুগে যুগে বিভিন্ন নবী রাসূল পাঠিয়েছেন, যারা প্রতিনিয়ত মানুষকে এক আল্লাহর দিকে ডাকতেন এবং যাবতীয় মন্দ কর্ম বর্জন করতে বলতেন। কিন্তু বিশেষ ক্ষমতা সম্পন্ন শয়তানের দুষ্ট চক্রান্ত ছিল সবসময় তৎপর। সে একের পর এক মন্দ কর্ম নিয়ে মানুষের সামনে হাজির হয়, আর এতে কিছু মানুষ আটকে যায়, লুপেনে শয়তানের প্রস্তাব আর বিসর্জন দেয় নিজের পিতা। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব হজরত লুত আলাইহিস সালাম এর জাতির ধ্বংসের ইতিহাস। তার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ইসলামের সকল ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। হজরত লুত আলাইহিস সালাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ভাতিজা। চাচার সাথে তিনি জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দেসের অদূরে কেনানে চলে আসেন। মহান আল্লাহ তাআলা লুত আলাইহিস সালামকে নবুওয়াত করেন এবং কেনান থেকে অল্প দূরে জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী সাদুম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন। এই এলাকায় সাদুম, আমুরা, দুমা, সাবা ও সাওয়াহ নামে বড় বড় পাঁচটি শহর ছিল। কুরআন মসজিদের বিভিন্ন স্থানে এদের সমষ্টিকে মুতাফাকাহ বা মুতাফাকাত শব্দে বর্ণনা করেছে, যার অর্থ হল জনপথ উল্টানো শহর। এই পাঁচটি শহরের মধ্যে সাদুম ছিল সবচেয়ে বড় এবং সাদুমকেই রাজধানী মনে করা হতো। হজরত লুত আলাইহিস সালাম এখানেই অবস্থান করেন। শয়তানের প্রস্তাবিত বিভিন্ন মন্দকর্মের মধ্যে জঘন্যতম একটি মন্দকর্ম হলো সমকামিতা। সমকামিতা নতুন কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এফাবসারের আদি ইতিহাস সম্পর্কে একদিকে যেমন মানুষকে অবগত করেছেন, অন্যদিকে এফাবসারে লিপ্ত জনগোষ্ঠীকে তিনি কীভাবে আজাব দিয়ে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করেছেন সেই সম্পর্কেও সবিস্তারে বর্ণনা দান করেছেন, যাতে আমরা শিক্ষা গ্রহণ করি। অর্থাৎ এটা এতই নোংরা পাপ যে অপরাধীরা এর শাস্তি দুনিয়াতেই পেয়েছিল। আল্লাহ তাআলা বলেন, আমি লুত আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা চরম অশ্লীলতা ও নির্লজ্জতার কাজ করেছ যা তোমাদের পূর্বে সারা বিশ্বে কেউ কখনো করেনি। তোমরা কাম প্রবৃত্তি পূরণ করার জন্য মেয়েদের কাছে না গিয়ে পুরুষের কাছে যাচ্ছ, প্রকৃতপক্ষে তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। সূরা আরাব আয়াত 80-81। হজরত লুত আলাইহিস সালাম এর সম্প্রদায় বসবাস করত সাদ্দুম নগরীতে। তারা ডাকাতি করত, প্রকাশ্য সভা বানিয়ে অশ্লীলতা ও বেহায়াপনা করত। তারা সর্বপ্রথম এমন একটি গর্হিত পাপ করে যা ইতিপূর্বে কোনো আদম সন্তান করেনি। লুত আলাইহিস সালাম এর প্রাপী সম্প্রদায়ে প্রথম সমকামিতা অর্থাৎ পুরুষ পুরুষ এবং মহিলা মহিলা যৌন আচরণ করা শুরু করে। লুত আলাইহিস সালাম যখন তাদেরকে ইসলামের দাওয়াত দেন, তখন তারা লুত আলাইহিস সালামকে নির্বাসন দিতে চায় এবং উপহাস করে বলে এরা নিজেদের বেশি পবিত্র রাখতে চায়। তাফসিরে পাওয়া যায় যে হজরত জিব্রাইল আলাইহিস সালাম, হজরত ইসরাফিল আলাইহিস সালাম ও হজরত মিকাইল আলাইহিস সালাম সুদর্শন পুরুষের রূপ ধরে একদিন হজরত লুত আলাইহিস সালাম এর এলাকায় উপস্থিত হন এবং মেহমান হন। লুত আলাইহিস সালাম গোপনে তাদের আশ্রয় দেন, কিন্তু লুত আলাইহিস সালাম এর এক স্ত্রী এই খবর পাপচারী সম্প্রদায়ের কাছে পৌঁছে দেয়। এই পাপচারী সম্প্রদায় তাদের বিকৃত রুচি চরিতার্থ করার জন্য লুত আলাইহিস সালাম এর বাসস্থান আক্রমণ করে। শেষ পর্যায়ে লুত আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন তার মেহমানদের সম্ভ্রম রক্ষার জন্য। তখন ফেরেশতাগণ বলে ওঠেন, হে লুত আলাইহিস সালাম, আমরা তোমার পালনকর্তার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, এরা কখনো তোমার দিকে পৌঁছাতে পারবে না। তুমি শুধু কিছুটা রাত থাকতে থাকতে নিজের লোকজন নিয়ে বাইরে চলে যাও, আর তোমাদের কেউ যেন পিছনে ফিরে না থাকায়। কিন্তু নিশ্চয় তোমার স্ত্রীর উপরও তা আপতিত হবে যা ওদের উপর আপতিত হবে। ভোরবেলায় তাদের প্রতিশ্রুতির সময় বোর কি খুব নিকটে নয়। সূরা হুদ আয়াত 11। মুফাসসিরগণ বলেন, এরপর প্রথম জিব্রাইল আলাইহিস সালাম তাদের সামনে আসেন এবং তার ডানা দ্বারা হালকা আঘাত করেন, এতেই সকল পাপচারী অন্ধ হয়ে যায়। পর হজরত জিব্রাইল আলাইহিস সালাম লুত আলাইহিস সালাম এর নিরাপদে সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন। পর তার ডানা দিয়ে সমগ্র সাদ্দুম নগরীকে গোড়াসহ তুলে ফেলেন, এত উঁচুতে নিয়ে যান যে প্রথম আসমানের রক্ষী ফেরেশতারাও সাদ্দুম নগরীর কুকুর আর মুরগের ডাক শুনতে পাচ্ছিল। আর পুরো জনপদকে উল্টো করে সজোরে জমিনে দোষিয়ে দেওয়া হলো। এবার আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক পাপীর নাম লেখা পাথর বর্ষণ করা হয়, এমনকি যেসব পাপী বাসিন্দা কোনো কাজে সেই নগরীর বাইরে ছিল তাদের উপরও অস্ত্রখণ্ড এসে পড়ে। এরপর আল্লাহ সে স্থানে দূষিত পানির জলাধারা দ্বারা প্রবাহিত করে দেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, অবশেষে আমার আদেশ চলে আসলো, তখন আমি উক্ত জনপদকে ধ্বংস করে দিলাম এবং তাদের উপর স্তরে স্তরে পাথর বর্ষণ করলাম। সূরা হুদ আয়াত 82। এই বিষয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত সম্পর্কে যেসব বিষয়ে সবচেয়ে বেশি ভয় করি তা হচ্ছে পুরুষে পুরুষে যৌন মিলনে লিপ্ত হওয়া, নামাজ, মিসকাত শরীফ,
হাদিস নম্বর 3421। সুতরাং এই নিকৃষ্ট কাজটি যে কোনো একটি সম্প্রদায়ের জন্য অভিশাপ স্বরূপ তা বলার অপেক্ষা রাখে না, বরং এই নোংরামুর শেষ পরিণতি যে ধ্বংস তা প্রমাণে কৌম লুত আলাইহিস সালাম এক বিরাট ও স্পষ্ট নিদর্শন। যেহেতু সমস্যার পেছনে শয়তানের ইন্ধন ও বাসনা রয়েছে, সেহেতু এর সমাধানও খুব স্পষ্ট ও যথার্থ। আল্লাহ আমাদেরকে ইসলামী জ্ঞান দান করুন এবং আমাদের সামনে হালাল হারাম স্পষ্ট করুন, ধর্মীয় অনুশাসনের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ তৈরি করুন এবং আমাদেরকে সঠিক পথগামী করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।